মোদি বলছেন আরো পাঁচ বছর তার বাকি কাজ সম্পূর্ণ করতে দরকার, তাই তাকে যেন ভোট দেন জনতা। তাহলে গত পাঁচ বছরে কি হলো? এত যে সমস্ত কাজ করে ফেলেছি দাবি, তার কি ব্যাখ্যা? স্বাভাবিকভাবে বিরোধীরা সরব হয়েছেন। আসুন এই নিয়ে হাড্ডাহাড্ডি হয়ে যাক। আজ আমার সঙ্গে কে কে রয়েছেন পরিচয় করে দিই। লকেট চ্যাটার্জি রয়েছেন আমার সঙ্গে, বিজেপি নেত্রী, এবং শুভঙ্কর সরকার আমার সঙ্গে রয়েছেন, কংগ্রেস নেতা। দুজনের সঙ্গে আমরা কথা বলবো। আমি প্রথমে লকেটের কাছে আসব। এই দাবিটার যুক্তি কি? পাঁচ বছর ধরে উনি যা যা দাবি করেছেন, পাঁচ বছরে ভোটের দোরগোড়ায় এসে বলছেন যে আরো পাঁচ বছর দরকার? পাঁচ বছরের লাস্ট পাঁচ বছরে মানুষের জন্য কাজ করেছেন, আগামী পাঁচ বছরে যে চোর ডাকাত যেগুলো আছে সেগুলোকে তো ঢোকাতে হবে। কিন্তু মানুষকে তো যাদের কাছে ভোট অ্যাপিল করে প্রধানমন্ত্রী দেশের বলছেন আরো পাঁচ বছর কালো টাকার তো আনা হচ্ছে একের পর এক লোক, যে কালো টাকা নিয়ে বাইরে চলে গেছে, নীরব মোদীকে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত আরো কত লোক যে পাওয়া যাবে সেগুলো তো সব লিস্ট আছে। কালো টাকা এসেছে, শুনো, নীরব মোদীকে অ্যারেস্ট করা হয়েছে, কালো টাকা নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো তো করতে হবে। পাঁচ বছরে যথেষ্ট কাজ করেছে। শঙ্করদা, মোদি নির্দিষ্টভাবে প্রায় প্রতিটি জনসভায় এখন বলছেন গত সত্তর বছরে যা যা হয়নি সেজন্য আরো পাঁচ বছর প্রয়োজন। আমার মনে হয় দেশের মানে সেরা তামাশা এটা। তার কারণ মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতবর্ষের এইরকম চমৎকার সংবিধান যদি না থাকতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতে পারতেন না। আজকে যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের কথা আমরা বলছি, বিজ্ঞানে প্রযুক্তিতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে আজকে মোবাইল, আজকে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন কথা বলছেন, আপনি যে আমাদের আজকে ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো যদি আজকে ডেভেলপমেন্ট কংগ্রেস না করত, আজকে নিশ্চয়ই আমার প্রতিপক্ষ আমার সামনে বসতে পারতো না, আপনিও ইন্টারভিউ নিতে পারতেন না। অতএব কংগ্রেস যে কথা বলা হয়েছে, আপনাদের 72,000 প্রতিশ্রুতি দিতে হচ্ছে 20 কোটি মানুষকে, আপনাকে এটা ভাবতে হবে। তার কারণ ভারতবর্ষের প্রত্যেক দিন, ভারতবর্ষের জনসংখ্যা, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে কংগ্রেস আগে গরিবী হটাওয়ের কথা বলেছে, মানুষের উন্নতির কথা বলেছে, মানুষের রাইট মানুষকে দিয়েছে। আপনাকে আজকে ভাবতে হবে যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকদিন ভারতবর্ষের মানুষকে যে রোজগার দিতে হবে তার জন্য একটা প্ল্যানিং চাই। সেই প্ল্যানিংটা যদি কেউ ভেঙে দেয়, যেমন ধরুন বিভিন্ন যে রাষ্ট্রীয় সংস্থা আছে, যেমন RBI আছে, বিভিন্ন তাদের যে সেপারেট এন্টিটি, সেগুলোকে যদি কেউ ধ্বংস করে দেয় তাহলে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তো বলতে হবে অর্থনৈতিকভাবে সেই জায়গাটায় নিয়ে যাওয়া। কংগ্রেস এতদিন ধরে সুযোগ পেয়েছিল, 14-র আগে কেন কংগ্রেস করেনি? হঠাৎ করে যখন আজকে গাড়িটা চলতে শুরু করেছে কংগ্রেস, এখন মোদিজির দেখা দেখি তারা বলতে শুরু করেছে, কেন আমরা এত টাকা দেবো, নারীদের সুরক্ষা দেবো, এত শ্রমিকদের এত করে টাকা দেবো, আলু থেকে কি সোনা হয়ে যাবো, এসব কেন কংগ্রেস হঠাৎ করে বলতে শুরু করেছে? আমি প্রথম একটা কথা বলি, বাদবিতণ্ডা এটা নয়। ভারতবর্ষে 2014 সালে নরেন্দ্র মোদী, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, ভারতবর্ষের মানুষকে কি কি বললেন? সেদিন ভারতবর্ষের 65% যুবক, তারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে ভোট দিলেন, 31% ভোট পেয়ে, অনেক সিট পেয়ে তিনি সরকার তৈরি করলেন। আজকে তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি চাকরি হবে? আজ 45 বছরে এত বেকার ভারতবর্ষে নেই, 370 জন। মুখ্য আর্থিক উপদেষ্টা এখন তিনি কিছু একটা হিসেব নিকেশ করে বলেছেন 5 বছরে 6 কোটি মানুষের চাকরি হয়েছে। আপনাকে আজ একটা কথা বলি, যে রিপোর্ট আজকে লেবার ব্যুরো রিপোর্ট বার করেননি, এনএসএস এর সমস্ত পদাধিকারী চলে গিয়েছে, 4 কোটি 70 লক্ষ জবলেস হয়েছে, আজকে নোটবন্দির কারণে আজকে সমস্ত মানুষ কাজ হারিয়ে গেছে, পৃথিবীর সব থেকে সেরা করাপশন তৈরি হয়েছে, আমরা ক্ষমতা এলে তার বিচার হয়ে গেছে, রাফায়েলের দুর্নীতি কোন জায়গায় বাকি? আজকে দেশ চালাবার কোন ক্ষমতা এই নরেন্দ্র মোদীর নেই, তাই দেশ আজকে ধ্বংসের মুখে চলে গেছে। লকেট, এটা বিজেপির জন্য খুব উৎফুল্ল হওয়ার জায়গা নেই, তার কারণ এরকমও রিপোর্টে মুখ্য উপদেষ্টা বলেছেন, আর্থিক উপদেষ্টা, যে যদি 6 কোটি চাকরি হয় সেই চাকরিগুলো একজন ডিগ্রিধারী মানুষ, তিনি তার অন্তত 4-5টা গ্রেড নিচে অ্যাপ্লাই করছেন, কারণ তার জায়গায় তার মতো জব নেই, ভ্যাকেন্সি নেই, এটাও তো দেখতে হচ্ছে মানুষকে। দেখুন, আজকে তো মানুষ তাও 6 কোটি চাকরি হচ্ছে, কংগ্রেস এতদিন ভাবেনি, হঠাৎ করে যখন আজকে এই গভর্নমেন্ট এত এগিয়ে যাচ্ছে, কংগ্রেস তাকে করতে বাধা দিচ্ছে কেন? আজকে সেনাদের আক্রমণ, সেনাদেরকে আক্রমণ নিয়েও কংগ্রেস কোশ্চেন মার্ক তুলছে কেন? এতদিন ধরে তারা নিজেদের শিলিগুড়ি জনসভায় নরেন্দ্র মোদী বলছেন যে সেনাকে সম্মান জানাতে আমায় ভোট দিন, সেনাকে সম্মান দেশবাসী জানাবেন,
তাদের মতো করে, সেটা নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে কেন? শুনুন, আজকে সেনাদের একটা নামও পর্যন্ত আজকে কেউ করে না, কেন? ওদের হয়ে গেছে যে নরেন্দ্র মোদীজির সেনা, বাকিরা সবাই সেনাদেরকে শ্রদ্ধা করে না। সেটা আমাদের জন্য খুব খারাপ যে নরেন্দ্র মোদীজি সেনা কেন সেনা বলবে, সেনারা সারা দেশ নয়, ডেফিনেটলি ট্রু, কিন্তু এটা আপনারা মানতে নাই। আপনাদের উচিত ছিল যে সেনারা যখন অ্যাটাক করলো পাকিস্তানে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন মোদী সেনা, এটা জওয়ানদের অপমান করা। আজকে জওয়ানের মা বলতে চাইছে যে আজকে জওয়ানের মৃতদেহ দেখা যাচ্ছে আর জঙ্গির মৃতদেহ দেখা যাচ্ছে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতগুলো জওয়ান, এই দেশের প্রথম পুলওয়ামার ঘটনায় যে আজকে সেনারা মারা গিয়েছে তার জন্য দায়ী প্রধানমন্ত্রী। আমরা বলেছিলাম মানুষকে একটা সাদা কাগজের উপরে তার গণতান্ত্রিক রোজগারের অধিকার দেবো। আমরা কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে 100 দিনের কাজ দিয়েছিলাম মনরেগা। নরেন্দ্র মোদী মহাশয় ক্ষমতায় এসে বসে 100 দিনের কাজ নরেন্দ্র মোদী বললেন এটা বন্ধ, বাজে, এটা ব্যয়, এটা বন্ধ করে দিতে হবে। আজকে সেটাকে আঁকড়ে ধরছেন। শুধু তাই নয়, আজকে আপনাকে ভাবতে হবে যে কংগ্রেস ভারতবর্ষে ছিল বলে এখনো পর্যন্ত জব ক্রিয়েশন যা আছে তা আছে। নরেন্দ্র মোদী মাত্র 8,25,000 জব করেছেন। কংগ্রেস ভারতবর্ষে ছিল বলে বিজেপিকে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে কোনটা জল আর কোনটা দুধ। বিজেপির এত বড় সংগঠন সর্বভারতীয় রাজনীতি করে, তা সত্ত্বেও ব্র্যান্ড মোদী ছাড়া বিজেপি বিক্রি হবে না। কে বলেছে? আগের ভোটে মোদির মুখ বিক্রি হয়েছে, এবারেও মোদির মুখ বিক্রি করে মোদিকে সবাই চাইছে। যখন মানুষ কাউকে চায় তখন ওটা আপনাআপনি একটা ব্র্যান্ডে পরিণত হয়। আজকে মানুষ মোদিজিকে চাইছে বলেই মোদী মোদী সব জায়গায় একটা আওয়াজ উঠেছে। আজকে মোদিজি যেভাবে নেতৃত্ব দিয়ে 5 বছরে মানুষকে সেই অন্ধকার জায়গাটা থেকে দেশের মানুষকে বের করে নিয়ে এসেছে, মোদিজির উপর পুরোপুরি সারা দেশের মানুষ ভরসা রাখছে। যদি বের করে নিয়ে আসেন আরো 5 বছর কিসের জন্য দরকার? দেখুন, আজকে মোদিজি তার রিপোর্ট কার্ড দেখিয়েছে, কতটুকু কাজ করেছে তার রিপোর্ট কার্ড উনি দেখিয়েছেন। একদম এতদিন ধরে কংগ্রেস কি করেছে? তারা এত বড় বড় কথা কেন বলে? তাদের তো কোনো এবারে মোদিজিকে ভোট দেওয়া মানে সাক্ষী মহারাজ বলেছেন আর দেশে ভোট হবে না, তার মানে সংবিধানকে ওনারা মানতে চাইছেন না। আজকে ভেবে দেখুন, দিল্লিতে রাজধানী 3টে মেয়ে, শিখা মানসী আরেকটি মেয়ে যারা পূর্ব মেদিনীপুরের মেয়ে, তারা কিন্তু মেদিনীপুর জেলার মেয়ে, তারা না খেতে পেয়ে মারা যায়। ভারতবর্ষে মোদীর শাসন চলছে, উনি মহিলা, আজকে মহিলা সুরক্ষায় ভারতবর্ষের স্থান লজ্জায় মাথা নেওয়ার মতো,
খুদা ইন্ডেক্সে পশ্চিমবঙ্গে আজকে কোন রাহুল গান্ধী একই পরিবার, আপনাদের দলে কত একই পরিবার আছে? অনেকদিন দায়ভার নেবেন না, বিজেপির দায়ভার আপনাকে নেওয়ার দরকার নেই। বিজেপির হিস্ট্রি দেখুন, যে আজ পর্যন্ত যে দলটার যারা তৈরি করেছিলেন তারা ইংরেজের কাছে মুচ লেখা দেন, আজকে প্রধানমন্ত্রী প্রার্থী মানুষ ঠিক করবে, ভাবতে হবে। আমি আপনাকে আজ একটা কথা বলছি আপনাকে, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের মানুষকে সায়েন্স বলছেন, শিক্ষা বলছেন, ছাত্রদের বলছেন, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কাছ থেকে জানতে চাইছি আপনার কোয়ালিফিকেশন কি। আরটিআই এর মাধ্যমে কেউ জানে না, তার সঙ্গে কে পড়েছে জানে না, আজ পর্যন্ত কোয়ালিফিকেশন দিতে পারে। আপনি মানুষের সেবা আমি কি খাবো, আমি কি পরবো, গান গাইতে পারবো কিনা, আমি গান গাইতে পারবো কিনা, সেটা আজকে বিজেপির সমস্ত নেতারা, বিজেপির সরকার, আজকে পশ্চিম বাংলার একটা যুবক রাজস্থানে বিজেপির সরকার সেখানে পুড়িয়ে মারে, আর নরেন্দ্র মোদী চুপ থাকে। সব দলই এই বিষয়গুলোকে হাইলাইট করছে, সব দলই সামনে আনছে। সত্যি তো আমরা গাজিয়াবাদের ঘটনায়, আখলাকের ঘটনায় ততটা সরব হতে দেখছি না। আমাকে বলুন কেন হচ্ছে? আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গের মধ্যে আজকে আমি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি, বীরভূমের ঘটনা, পুরুলিয়ার ঘটনা, নদিয়ার ঘটনা, খড়দার ঘটনা, যেভাবে পৌঁছে যাচ্ছি, কেন কংগ্রেসের একটা নেতা ও টিএমসি এর একজন কেউ কেন তাদের কাছে পৌঁছয় না? দেশ তো দূরের কথা, পশ্চিমবঙ্গের কথা বলুন, আমি কোথায় পৌঁছেছি মানুষ জানে, আমি কোথায় পৌঁছেছি বিজেপি কোথায় পৌঁছেছে মানুষ জানে। আপনাদের পশ্চিমবাংলার মানুষ সর্বভারতীয় স্তর, পশ্চিমবাংলার মানুষ, এটা সর্বভারতীয় নির্বাচন, বললাম তো সর্বভারতীয় মোর্চা, আপনি কি প্রতিবাদ করেছেন? আপনি কি বলছেন? হাড্ডাহাড্ডিতে ফিরে এলাম বিরতির পর। আমার দুই নেতার কাছে প্রশ্ন, ভোটে যাওয়ার আগে একই প্রতিশ্রুতি বিভিন্ন মোড়কে বিভিন্ন রাজনৈতিক দলকে কেন দিতে হয়? শুভঙ্কর দা, দেখুন কংগ্রেস যে যে প্রতিশ্রুতি আজ পর্যন্ত দিয়েছে সবটাই পুরো যে মানুষের কাছে করতে পেরেছে এরকম নয়, কিন্তু কংগ্রেস মানুষের কাছে করতে পেরেছিল বলে সব থেকে গণতান্ত্রিক ব্যবস্থা তো বজায় রেখেছে আজ পর্যন্ত, সেই গণতান্ত্রিক ব্যবস্থা বজায় আছে বলে নির্বাচন হচ্ছে। আজকে আপনাকে বলুন, আজকে ভারত বহুত্ববাদের দেশ, তার সুদীর্ঘ ইতিহাস, আমি তার বলুন নানা মতের দেশ ভারত, কংগ্রেস এই শাশ্বত ধারাটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান ভূমিকা গ্রহণ করেছে, তাই নির্বাচন পদ্ধতি 1952 সালে প্রথম নির্বাচনের যে প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে কংগ্রেস দিয়েছিল তার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী মহাশয় তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। কংগ্রেসের সমস্ত কিছু জিনিসগুলোকে তিনি তার নিজের মোড়কে করে চালাতে চাইছেন। আজকে আমি আপনাকে বলুন তো, নরেন্দ্র মোদী মহাশয় এত দেশভক্তির কথা বলছেন, আজকে পুলওয়ামার ঘটনার যে ঘটনা তার দায়ভার তিনি নেবেন না? এয়ার স্ট্রাইকের জন্য তাকে আমি ক্রেডিট দিতে চাই। আজকে ভারতবর্ষের একজন যুবক তিনি 300 কেজি আরডিএক্স নিয়ে মানব বোমা হয়ে গেলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দায়ভার নেবেন না? আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কথা ছাড়ুন, ভারতবর্ষের কথা বলুন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব ছিল, আপনারা কেন? নিশ্চয়ই দায়িত্ব আছে, নিশ্চয়ই দায়িত্ব আছে, লো এন্ড অর্ডার সিচুয়েশন, মুখ্যমন্ত্রী গ্যাসের দাম কমেছে, 5 বছর আগে কত ছিল জানেন? পরিসংখ্যান বলছে
চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদী আসেন সেদিনের যে গ্যাসের দাম আজকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করে নিন, আর 200 টাকা কমিয়েছে কোন সময়? পরিসংখ্যান করে নি কংগ্রেসকে এবার টাটা বাই বাই করতে হবে। নরেন্দ্র মোদী দেশে আছে কংগ্রেসে থাকবে হয় বলে মানুষ বিশ্বাস করানো যাবে না। নরেন্দ্র মোদী জি কাজ আমি কি করব যার জন্য আরো 5 বছর দেখতে জি কাজ 22 সালের মধ্যে প্রত্যেকটা মানুষের ছাদ ছাদের ছাদ করে দেওয়া কথা 22 সালের মধ্যে, আর 19-20 সালের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে আলো আলো আসবে, সেগুলোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। আপনারা যদি দেখেন আপনাদের কিন্তু এগোচ্ছে এবং কাজগুলো শেষ করার জন্য তার বয়স দরকার আছে। লকেট দেবী চাকরি কোথায়? আপনি বলুন কংগ্রেস আপনাকে কি চাকরি দিয়েছে? আরে 4 বছরে 5 বছরে কি চাকরি? আজকে রিপোর্ট আসছে, আজকে কোন রিপোর্ট আসছে? চাকরি দিয়েছে কোন রিপোর্ট? লেবার ব্যুরো রিপোর্ট কেন বার করেন? শুনুন, কেন এনএসএস রিপোর্ট দিয়ে পরীক্ষা করতে হচ্ছে? সিএমআই এর জন্য আজকে টাকা দিয়েছে কে? করেছে নরেন্দ্র মোদী জি, করেছে কৃষকদের জন্য দিয়েছে, আপনি শ্রমিকদের জন্য দিয়েছে। কি ব্যাপার? এতদিন ধরে তো আপনারা মানুষের টাকাটাকে নিজের ঘরে লুকিয়েছেন। আজকে যারা পরিবার আছে সেই পরিবারই শুধু দুজনের বক্তব্য দর্শকদের শুনতে দিন। আপনারা বলছেন প্রতিশ্রুতি দিয়ে এত কিছু করবেন, মোদী বলছেন আমার আরো 5 বছর চাই, কিন্তু আমরা পাবো কি সেটা তো বলতে হবে। প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ করেছেন আগামী দিনে পাবেন, যারা কাজ করেনি তারা পাবে না। যে 5 বছরের প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন, এই প্রশ্ন উঠছে চাকরি কোথায়? 5 বছরের এই প্রশ্ন উঠছে এত দাম বেড়েছে? 5 বছরের প্রতিশ্রুতি, এই বেসিক প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না তো? 5 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে প্রত্যেককে ঘর দেওয়ার প্রকল্প হয়েছে, 5 বছরে 8 কোটি মানুষের কাছে উজ্জ্বলা যোজনা পৌঁছে গেছে, 5 বছরে জনধন প্রত্যেকের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, 5 বছরে একটা মহিলা 6,000 টাকা করে পাবে তাকে দেওয়া হচ্ছে, 5 বছরে 26 সপ্তাহ ছুটি মহিলাদের তার জন্য করা হয়েছে। আগামী পাঁচ বছর এই যে দ্বারা দুর্নীতিতে যারা যুক্ত রয়েছে তাদেরকে ঢোকানোর তো ব্যবস্থার টাইম চাই। তারা যেভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, 23 তারিখে রেজাল্ট বেরোনোর পর আমরা নোটবন্দি নিয়ে শতাব্দীর সেরা করাপশন তার জন্য দায়ভার বহন করতে হবে। আজকে অমিত শাহ কংগ্রেস কি দেবে যদি আসে আগামী 5 বছরে? প্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে গরিব মানুষদের জন্য যে ন্যায় প্রকল্প, সেই ন্যায় প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া, বেকারদের চাকরি, বেকারদের চাকরির ব্যবস্থা করা, এবং কৃষকদের যে আত্মহত্যা একটু বলবেন প্লিজ, কৃষি নির্ভরশীল শিল্পের কথা বাড়াতে হবে এক। দ্বিতীয় কথা, যে সমস্ত যুবকরা নতুন ব্যবসা করবে 3 বছর তাদের কোনো লাইসেন্স কোনো কিছু লাগবে না, তারা যাতে কোনো লালফিতে মধ্যে না পড়ে। সরকারি যে 22 লক্ষ পদ খালি আছে সেই 22 লক্ষ পদ ইমিডিয়েট পূরণ হবে। মহিলাদের সরকারিতে 37 কোটি আমি 5 বছর করেননি কেন? 5 বছর করেননি কেন? অনেক কাজ হয়েছে। কি কাজ হয়েছে? 29 সালের জন্য প্ল্যান করবো না আপনারা। আপনারা ক্ষমতা থাকলে 2019 করেন অন্তত। আজকের হাড্ডাহাড্ডিতে তাই দেখা যাচ্ছে। আমরা আরো 5 বছরে কি পাবো তার অনেক প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু কিভাবে পাবো আর সত্যি পাবো কিনা সে উত্তর আমাদের কাছে নেই। হয়তো আবার পরের ভোটে আবার এরকম কোন অনুষ্ঠানে তার উত্তর খুঁজবো আমরা। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।